আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আবারও হাজির হয়ে এলাম একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মেইন টপিকটা থাকবে এই লবস্টার ওয়ালেটের একটা পেমেন্ট আপডেট, এমন কি পেমেন্ট প্রুফ থাকবে এই ভিডিওতে। আর কি, যারা এফেরিয়াম এবিডিটি অ্যাড্রেস জয়েন করেছিলেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। ইনস্ট্যান্ট কেমনে আপনাদের এয়ারড্রপের টোকেনটা ক্লেম করবেন আজকের ভিডিওতে থাকবে এ টু জেড সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই কিন্তু বুঝতে পারবেন না। তো শুরু করা যাক আজকের ভিডিও। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, কেননা আমি আপনাদের জন্য এই চ্যানেলের সকল প্রকার এয়ারড্রপ রিলেটেড এবং পেমেন্ট প্রুফ শেয়ার করে থাকি। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে পিন করে রাখবেন, কেননা সকল প্রকার এয়ারড্রপ এবং এয়ারড্রপের আপডেট কিন্তু এই টেলিগ্রামে শেয়ার করা হয়। দেখেন যে আজকে একটা পেমেন্ট প্রুফ শেয়ার করেছি, যে ইনস্ট্যান্ট ক্লেম 15,000 এবিডি টোকেন, যার বর্তমান ভ্যালু আছে দেখেন যে $7.09। ইনস্ট্যান্ট কিন্তু সেল করা যায়, বাট আমার সাজেস্ট থাকবে যে হল করেন কিছুদিন, কারণ প্রাইস 100% ডাম্প আছে। প্রাইস আপ হলে এই 15,000 টোকেন $150 পর্যন্ত প্রফিট করতে পারবেন। তো এ টু জেড ভিডিও তো থাকছে, আর সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনারা এই লবস্টার ওয়ালেটে আপনার এক্সএলএম অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। তো আমি লবস্টার ওয়ালেটে ঢুকে দেখি, মানে তাদের নেট প্রবলেম, হ্যাঁ দেখেন সার্ভার প্রবলেম, এরকম যদি আসে তাহলে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। তো ভিপিএনটা কানেক্ট করে নিই, ওরকম ইদর আসলে ভিপিএনটা কানেক্ট করে নেওয়ার পরে লবস্টার ওয়ালেটে চলে যাবেন। তো লবস্টার ওয়ালেটে যাওয়ার পর দেখেন আমি যেভাবে করতেছি সেম টু সেম ওইভাবে করবেন, যাতে কোনো ভুল না হয়। আর কোনো ভুল হলে কিন্তু পেমেন্ট পাবেন না আবার, এটা মনে রাখবেন। তারপরে এই থ্রি ডটেরটা ক্লিক করে দিবেন, দেওয়ার পর দেখেন রিসিভ অপশন আছে, রিসিভ এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখেন যে স্টেলার অ্যাড্রেস, দেওয়ার পরে দেখেন দেখেন কপি আছে, এই কপিটা ক্লিক করে কপি করে নেবেন, দেখেন কপি হয়ে গেছে। দেখেন সরাসরি চলে যাবেন আমাদের টেলিগ্রাম পোস্টে। তো টেলিগ্রাম পোস্টে আসার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস, দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমি ক্লেম করে দেখাইছি, দেখেন 9:21 ক্লেম করছি টুডে আজকে। তো আমি 11:25 ভিডিও করতেছি, এই ভিডিওতে যারা আর কি এই এফেরিয়াম অফারের আর কি ফোন নাম্বার ভেরিফাই করছেন, এমনকি কংগ্রাচুলেশনস যে মেসেজটা আছে এটা পাইছেন, বাট আপনাদের ওয়ালেটে এখন পর্যন্ত টোকেন রিসিভ হয় নাই, তাদের জন্য একটা অ্যাডভান্টেজ থাকবে, ইনস্ট্যান্ট ক্লেম করতে পারবেন। তো ফার্স্ট অফ অল এই যে লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। আর যারা নাম্বার ভেরিফিকেশন করে নাই তাদের জন্য দেখাই দিব, তো ইন্টারফেসটা এরকম আসার পর দেখবেন যেখানে আপনার স্টেলার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, কপি করার পর অ্যাড্রেস দেওয়ার পর, তো অ্যাড্রেস দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দেবেন চেক স্টেলার অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। যদি এরকম আসে আর কি, যারা আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করছেন তাদের যদি এরকম আসে তাহলে আপনাদের ইনস্ট্যান্ট ক্লেম করতে পারবেন। তো আমি দেখে দিব, বাট এখানে আমার এমনি ক্লেম করে ফেলছি, তো তাই এরকম আসতেছে আমার, আমি দেখাই দিব। আর যারা নাম্বার ভেরিফিকেশন করেন নাই তাদের বলছি, এই চেক অ্যাড্রেসে দেওয়ার পর আপনাদের ফোন নাম্বার দিতে বলবে, শুধুমাত্র 0 বাদে সব নাম্বার দিয়ে দেবেন। এমনকি তাদের একটা কল আসবে, কল আসার পর তারা একটা সংখ্যা বলবে, যে কোনো একটা সংখ্যা, হয়তো বা 2 হয়তো বা 5, এরকম যে কোনো একটা সংখ্যা বলবে, সংখ্যা আপনার কিবোর্ডে টাইপ করবেন, ওইখানে কলের ভিতরে টাইপ করতে হবে, মানে কিপ্যাড লাইন আছে ওইখানে ক্লিক করে টাইপ করে দিবেন। তো ওই কিবোর্ডে যে কোনো সংখ্যা তারা ফোন করলে বলবে,
সঙ্গে টাইপ করে দেওয়ার পর বলবে যে ভেরিফিকেশন কমপ্লিট, তারপর আপনার কোড বলবে, আপনার 6 ডিজিটের একটা কোড সংখ্যা বলবে। প্রথমে যে ভেরিফিকেশনটা করলেন যে কোনো একটা সংখ্যা বলবো, ওই সংখ্যা দিয়ে, ওই সংখ্যা বাদ দিয়ে বাদ বাকি যে 6 সংখ্যা থাকবে ওই সংখ্যা 6 সংখ্যা দিয়ে ভেরিফিকেশনটা করে নেবেন। তো বাদ বাকি আমি এদিকে আপনি কেমনে এটা করবেন এটা আমি দেখে দিতেছি, স্ক্রিনশট নিয়ে রাখছি আমি, এটা দেখে দিতেছি আমি। দেখেন যে এরকম উপরে যেরকম দেখতে পাচ্ছেন যে এখানে আর কি অ্যাড্রেস দেওয়ার পর চেক স্টেলার অ্যাড্রেসের ভিতর এরকম আছে, তো এখানে কিন্তু সেম টু সেম এরকম থাকবে। এখানে আপনার স্টেলার অ্যাড্রেস আর কি যেটা কপি করে নিয়ে আসলেন লবস্টার থেকে, ওটা দেওয়ার পরে চেক এখানে লেখা থাকবে চেক, চেকের উপর ক্লিক করার পর যদি দেখেন যে এরকম আসছে আর কি যা অ্যাকাউন্ট হ্যাজ অলরেডি রিসিভ এয়ারড্রপ, এরকম আসার 1 সেকেন্ডের ভিতরে আপনার ওয়ালেটে আপনার টোকেন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আর যদি এরকম না আসে তাহলে বারবার ট্রাই করবেন, বারবার রিলেট করবেন, বারবার ট্রাই করবেন, দেখবেন যে হয়ে গেছে। তাদের সার্ভারে অনেক প্রবলেম দেখাই দেয়, দেখেন 1 মিনিট দেখেন তাদের সার্ভারে দেখেন অলরেডি 11,200 অ্যাড্রেস এয়ারড্রপ হয়েছে আর কি, তারা এয়ারড্রপের জন্য পেমেন্টের জন্য আবেদন করছে 11,200, অনেক। সেজন্যই তাদের সার্ভারটা ডাউন হয়ে গেছে, এমন কি তাদের সার্ভার ভালোভাবে কাজ করতেছে না, তাই একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে বারবার ট্রাই করবেন, দেখবেন যে হয়ে গেছে। আর যে কথা বললাম এটা কিন্তু ইনস্ট্যান্ট সেল করা যায়, তো আমি সেল প্রসেসটা দেখাইলাম না যেহেতু আমি হোল্ড করতেছি। তো অবশ্যই এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন অবশ্যই, এমনকি আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে পিন করে রাখবেন, কারণ সকল প্রকার আপডেট কিন্তু টেলিগ্রামে শেয়ার করা হয়। তো আর বেশি কথা বলবো না, অলরেডি অনেক লেট, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।